বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি যে বাংলাদেশটাকে একটি অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা অনেক উত্তরণ ঘটেছে। আসুন, আনসার বাহিনীকে আজকে যে তল্লাশি করার সুযোগটা কেন দিল, বাংলাদেশের 17 কোটি মানুষ, আমাদের পুলিশ বাহিনীর সদস্য কত বুঝতে হবে। আনসার বাহিনীও একটা ট্রেনিংয়ের মধ্যে থেকে তাদেরও সক্ষমতা জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটায় যখন আমার নির্বাচনকালীন যে সময়, সেই সময় তাদেরকে তল্লাশি করার সুযোগ দেওয়া হয়েছে স্পেশাল একটা সময়ের কারণে বিবেচনায়। কারণ সব জায়গায় একই নির্বাচনী সেন্টারে, নির্বাচনী কেন্দ্রগুলোতে একই সাথে অনেক পুলিশ তারা ডিপ্লয় করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদেরকে বাস্তববাদী হতে হবে। মনিরুজ্জামান মনির, যেটা সময় ঠাকুর বললেন যে পুলিশের যে ক্ষমতা সেটি অনেকটা আনসারকে দেয়া হচ্ছে এবং এটি করে আওয়ামী লীগ রাজনৈতিক সুনামি মোকাবেলা করতে পারবে না, তিনি রক্ষী বাহিনীর উদাহরণ টেনেছেন, আপনার কি মনে হয়? যে ধন্যবাদ আপনাকে, এসএ টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ বিজয়া, এবং বাংলাদেশের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে থেকে শেষ হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোতে উপকূলীয় এলাকার সাধারণ মানুষদেরকে সাবধানতা অবলম্বনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি দক্ষিণ অঞ্চলের মানুষ বিদায়, আমি এই কথাটা আপনার টেলিভিশনের মাধ্যম থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। দেখুন, উনি নিজেই কিন্তু পুলিশ বাহিনী সম্পর্কে একটি ইতিবাচক ভাইব দিলেন। ইতিবাচক ভাইব এই কারণে যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হলো, সেখানে পুলিশের যে অবদান সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এখন প্রশ্নটা হলো, আজকের পুলিশ, 2023 সালের যে পুলিশ বা পুলিশ প্রধান বলেন, এবং এটা সর্বোপরি যদি এই পুলিশের যে দেখভাল করার জন্য যে মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত 52 বছরের ইতিহাসে এত একজন দক্ষ এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার মতন রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে সমস্ত কিছু মোকাবেলা করার মতন যে একজন সক্ষম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আজকের যে পুলিশ বাহিনী গড়ে উঠেছে, এটা অত্যন্ত আধুনিক এবং মানবিক পুলিশ বাহিনী। আমরা যদি এই পুলিশ বাহিনীর দিকে তাকাই, তাহলে বিএনপি যখন টেলিভিশনেছে, মানে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে, অসত্য তত্ত্ব উপস্থাপন করে যাচ্ছে, সেটা আমরা করোনাকালীন সময় লক্ষ্য করেছিলাম। যে বলেছিল বাংলাদেশের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাবে, তৎকালীন সময়ে বাংলাদেশের এই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামালের নেতৃত্বে বাংলাদেশে যেখানেই সাধারণ মানুষ বিপদের মুখোমুখি হয়েছে, পুলিশ তখন সাধারণ মানুষের কাছে খাদ্য নিয়ে গেছে, তাদের লাশ দাপন করার জন্য এগিয়ে গেছে, এবং সার্বক্ষণিক জনাব কামাল সাহেবের, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ফোনটা খোলা থাকতেন, যেখানে যে অবস্থায় যে কেউ ফোন করতো তার ফোন পিক করতো এবং তার নির্ধারিত এসপির মাধ্যমে খাবার পাঠিয়ে দিত। এটা আমি বেশ কয়েকবার আমার নিজের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। ওনাদের যে পুলিশ, জনাব লুৎফুজ্জামান বাবরের যে পুলিশ, যে উই আর লুকিং ফর শত্রুস, এরকমের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিল তখন পুলিশ নিয়ে বাংলাদেশের মানুষের মতামত যেটা ছিল সেটা ঠিক ছিল, মিস্টার ঠাকুর এটা সঠিক বলেছেন। জনাব বাবর যখন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এটার পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন তৎকালীন সময় তারেক রহমান সাহেব, তখন বাংলাদেশের পুলিশের যে চরিত্রগত দিকটা সেটা ছিল যথার্থ ছিল। সন্ত্রাসী ছাত্র শিবিরদেরকে সাব ইন্সপেক্টরে নিয়োগ দেওয়া, কোনো পরীক্ষা ছাড়া পরীক্ষার প্রশ্নপত্র হাওয়া ভবন থেকে দেওয়া, এটা বাংলাদেশের মানুষ অবলোকন করেছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। কিন্তু বিগত 15 বছরে বিশেষত আসাদুজ্জামান কামাল গত 10 বছরে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজ করার মধ্যে থেকে পুলিশের মধ্যে একটি মানবিক দিক এটা উল্লেখ করার মতো, এবং সেটা আমরা দেখতে পাই। এখন আসেন বাংলাদেশে এই যে রক্ষী বাহিনীর কথা উনি বললেন, রক্ষী বাহিনীর এটা ইটস এ বিগ ডিসকাশন, এটা নিয়ে যদি আপনি বলেন এটা নিয়ে অনেক বড় ডিবেট করা যায়, সেই ডিবেটের জায়গা আছেন। সংক্ষেপে যদি আমি বলি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অনুভব করেছিলেন, আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় এই যে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন
তারা অনেকেই তার শিক্ষা জীবনের একটা কেউ হয়তো বা কলেজের স্টুডেন্ট, কেউ স্কুলের স্টুডেন্ট, এই রকমের অনেক শিক্ষিত তরুণ তখন দেশের টানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষগুলো একদিকে বেকারত্ব দূর করা, সাথে সাথে একটা প্যারা মিলিটারি বাহিনী গঠন করে দেশের শান্তি রক্ষার কাজে নিয়োজিত করা, এটা কিন্তু ইতিবাচক দিক। এখন এটাকে নেতিবাচকভাবে কারা ব্র্যান্ডিং করেছিল? মহান মুক্তিযুদ্ধের সময় সেই পরাজিত শক্তি রাজাকার আলবদর আল শামস বাহিনী এই রক্ষী বাহিনী সম্পর্কে 72 থেকে 75 পর্যন্ত ব্র্যান্ডিং করেছে। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এইটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান বাংলাদেশে ব্র্যান্ডিং করেছেন। এবং সেই ধারাবাহিকতায় আজকেও 52 বছরের পর মিস্টার ঠাকুর এসে এই রক্ষী বাহিনী সম্পর্কে একটি নেতিবাচক কথা বললেন। গল্প, বই, এগুলো অনেক কিছু করা যায়, কিন্তু আমরা যেটা দেখলাম বড় হওয়ার পরে, আমরা আমি উনি আমার অগ্রজ, ওনাকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমরাও সিএসএস থেকে রাজনীতি করি, আমাদেরও যখন দেখা, এই দেখা জ্ঞান হওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি যে বাংলাদেশটাকে একটি অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা অনেক উত্তরণ ঘটেছে। আসুন, আনসার বাহিনীকে আজকে যে তল্লাশি করার সুযোগটা কেন দিল, বাংলাদেশের 17 কোটি মানুষ, আমাদের পুলিশ বাহিনীর সদস্য কত বুঝতে হবে, আনসার বাহিনীও একটা ট্রেনিংয়ের মধ্যে থেকে তাদেরও সক্ষমতা জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটায় যখন আমার নির্বাচনকালীন যে সময়, সেই সময় তাদেরকে তল্লাশি করার সুযোগ দেওয়া হয়েছে, স্পেশাল একটা সময়ের কারণে বিবেচনায়, কারণ সব জায়গায় একই নির্বাচনী সেন্টারে, নির্বাচনী কেন্দ্রগুলোতে একই সাথে অনেক পুলিশ তারা ডিপ্লয় করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদেরকে বাস্তববাদী হতে হবে, অবাস্তব কোনো কথা বলা যাবে না।